বরাকবাসী, আমরা এখন একটি বিশেষ খবরে চোখ রাখবো। আবগারি বিভাগের মদের বিরুদ্ধে বৃহৎ সাফল্য। চুলাই মদের ঘাটিকে উৎখাত করতে শিলচরের বিভিন্ন এলাকায় আবগারি বিভাগের অভিযান। শুক্রবার শিলচর দিনরাত্রি তারাপুর, নাগাপুঞ্জি, দুধপালি, ডুল, ধলাই, লাইলাপুর সহ বিভিন্ন এলাকায় আবগারি বিভাগ মদের বিরুদ্ধে অভিযান নেমে প্রায় 6,000 লিটার চুলাই মদ ধ্বংস করতে সক্ষম হয়। মদ বানানোর ঘরসহ মদ বানানোর বিভিন্ন সামগ্রী গুড়িয়ে দেয় আবগারি বিভাগ। সংবাদ মাধ্যমে দেখে নেব তারা কী বলছেন। ধলাই সার্কুল, লক্ষীপুর সার্কুল আর আমার বরখোলা সার্কুলের সমূহ আমার বিষয়ববী আর আমার যখন কর্মচারী আছে এই সকলক লো আমি বিভিন্ন ঠাইত অভিযান চলাও। প্রথমে আমি আমার যেটু তারাপুর উকিল বাজার, তারপর দুধপতি, কানিকুড়ি, বর্মন বস্তি, দলৌতি স্টেট, শুভাংকি স্টেট আর লাইলাপুর চেক গেট মিজোরাম বর্ডারলেকে আমি এইখানে গোটেখিনি এরিয়া কভার করো। আর আমার এই অভিযানটোর প্রায় 9:30 সন্ধ্যা 5:30 আমি চলাই যাও। আর এই অভিযানকালত আমি বহুতো আমার যাক অবৈধ মদ, চুলাই মদ আর আমার যুক্ত গেলা পাস এইবিল আমি জব্দ করো। এই অভিযানকালত আমি প্রায় 6,000 লিটার আমি চুলাই মদ বনাবলে ব্যবহার করা পাস আর প্রায় 100 লিটার 200 লিটার রিফাইন যেটা চুলাই সেই আমি বিভিন্ন অঞ্চল জব্দ করো। জব্দ করে সেইবিল আমি ধ্বংস করা হয় আর যা ডিস্টিলেশন অপারেটাস আসে সেইবিল ধ্বংস করো। আর আমার এইদরে আজি অভিযানটো খুব সফলভাবে আমার চলাই নিবলে আমি সক্ষম হলো। মানুষ এরেস্ট হয়েছিল নাকি স্যার? আসলতে আমার মানুষ আমি এরেস্ট করব নিল, তারমানে আমি অহার গম পায় সকলে পলায়ন করে, গতি আমি ভবিষ্যতে ওপর বিহিত ব্যবস্থা লম। আইনগতভাবে যিনি ব্যবস্থা লোবলগা হয় আমি নিশ্চয় সেই সকল ব্যক্তির ওপর আইনগতভাবে ব্যবস্থা লম। আমি